ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এবারের ক্রিকেট বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল রাউন্ড রবিনের নয়টি ম্যাচ খেলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে টাইগারদের সেমিফাইনাল খেলার স্বপ্ন থাকলেও তা পূরণ হয়নি আর বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর এখন টাইগার ভক্ত সমর্থকদের চোখ আগামী বিশ্বকাপের দিকে দু বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতে আর সেই বিশ্বকাপ একাই আয়োজন করার কথা রয়েছে তাদের কিন্তু এবার টাইগার ভক্ত সমর্থকদের দারুণ এক সুখবর দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন তিনি জানিয়েছেন দু তেইশ বিশ্বকাপ ভারতের সঙ্গে বাংলাদেশ যৌথভাবে আয়োজন করার জন্য আইসিসির কাছে চিঠি পাঠাবে বিসিবি সেই জন্য রাজধানীর পূর্বাচলে স্টেডিয়ামের কাজ শেষ করতে চায় তারা এ প্রসঙ্গে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন আমরা আইসিসিকে চিঠি দিব দু তেইশ বিশ্বকাপ ভারতের সঙ্গে যদি যৌথভাবে আয়োজন করা যায় এজন্য আমরা দু হাজার আগে স্টেডিয়ামটির কাজ শেষ করতে চাই পূর্বাঞ্চলে এই স্টেডিয়ামের ম্যাচ আয়োজন করতে পারলে দারুণ হবে ভারতের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে আইসিসির কাছে চিঠি পাঠাবে বিসিবি এমনটাই জানিয়েছেন সভাপতি হাসান পাপন রাজধানীর বিশ্বের অন্যতম বৃহত্তর স্টেডিয়াম তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ আর সেই স্টেডিয়ামে যদি বিশ্বকাপ আয়োজন হয় তা দারুণ ব্যাপার হবে টাইগার ক্রিকেট ভক্ত সমর্থকদের জন্য আগামী বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নিয়ে ভক্ত সমর্থকদের এই দারুণ সুখ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন